<ترجمة> <تسجيل> فاسالوا <applause> اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله ان الحمد لله وحده والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن إلى آخر الآية وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد إلى آخر الحديث আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে যার অশেষ মেহরবানিতে ইউনাইট টিভির কার্যক্রম এতদূর পর্যন্ত পরিচালনা করতে পেরেছি সেই মহান আল্লাহ রবুল্লা আলমিনের নিকট সুখীরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ এবং দুরুদ্সালাম বর্ষিত হোক মহানবী মহাম্মদ সালু আলহিহি আসলামের উপর যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা সেই মহা মহানবীর দূর্বর্ষিত হোক সালু আলহিউ আসাল্লাম তো দর্শক আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হল যে রামাজান কেন্দ্রিক প্রচলিত পরিচালিত সমূহ এর প্রথম পর্ব তো বিস্তারিত ভূমিকা না করেই প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে এই সংক্ষিপ্ত প্রথম পর্বেই কয়েকটি বিষয় থাকবে প্রথম হলো বিদাহাত সম্পর্কে সতর্কতা এবং দ্বিতীয়ত হলো বিদাহাতের পরিচয় তৃতীয়ত হলো বিদাহাতের পরিণাম এবং চতুর্থ হলো যদি সময় পায় তাহলে ইনশাআল্লাহ প্রচলিত সবে বরৎ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ ম তৌফিকি ইল্লা বিল্লাহ তো দেখেন আজকে আলোচনা শুরুতেই কিছু কথা বলিনি যেহেতু আজকে প্রথম পর্ব প্রথম পর্বে কিছু কথা বলতেই হয় যেহেতু আগামীতে পর্ব আসবে ইনশাআল্লাহ আরো আরও কয়েকটি তো প্রথম পর্বেই আসলে যে আলোচনার বিষয় এটা হলো একটা বিতর্কিত বিষয় যে বিধা আদ তো এটাকে আমাদেরকে যদি আমরা বিতর্কের দিকে নিয়ে যাই তাহলে বিতর্ক হবে আর যদি আমরা সুন্নাতের বিপরীতে বিদাত মনে করি যদি মনে করে যদি আমরা বিদাতকে প্রত্যাখ্যান করি তাহলে এটা সহজ হিসাব হবে আর যদি আমরা যদি এটাকে বিতর্কিত মনে করি তাহলে এটা আমরা উল্টা করে ফেলবো কিন্তু আমাদের উচিত হবে যে এটাকে সুন্নাতের বিপরীতে মনে করে এটাকে প্রত্যাখ্যান করা এবার আসি ইসলাম অর্থাৎ দিনটা হলো পরিপূর্ণ এখানে কোনো কিছু বাড়ানোর কোনো কিছু ঢুকানোর যতটুকু রাসুল মাহমদ আল্লাহ আলম যতটুকু দিয়েছেন ততটুকু মানতে হবে এখানে কোনো কিছু ঢুকানো যাবে না কোনো কিছু বাহির করাও যাবে না যতটুকু আছে ততটুকু পালন করার চেষ্টা করতে হবে এখানে একটি উদাহরণ দিলে হয়তো আমি আমি আপনাদেরকে বোঝাতে পারবো যে একটা পরিপূর্ণ গিলাস একটা গিলাসের গিলাস আমরা সবাই চিনি পরিপূর্ণ গিলাসে যখন পানি থাকে তখন এটা কিন্তু পরিপূর্ণ থাকে একটা সাপোজ একটা গিলাসে যখন আপনি পানি দেবেন তখন গ্লাসটা পরিপূর্ণ হয়ে থাকবে তো এখান থেকে যদি আমি আপনি এক চামচ পানি বাহির করে ফেলি তাহলে কিন্তু একটু জায়গা ফাঁকা হয়ে যাবে ঠিক ইসলামটা হলো পরিপূর্ণ এখান থেকে যদি আমি আপনি কোনো কিছু কমাই বা বাদ দিই যেটা আমার ভালো লাগছে না আমি এটা করতে পারবো না তাহলে এখান থেকে আপনি একটু কমালেন ইসলাম থেকে আর ঠিকই তেমনই যখন একটা পরিপূর্ণ গ্লাস পানিতে যখন আপনি আমি এক চামচ পানি ঢুকিয়ে দিব তখন কিন্তু ওই এক চামচ পানি ঢুকে গিয়ে অর্থাৎ এই আমি যে চামচ এক চামচ পানি দিলাম এই এক চামচ পানি ঢুকে যাবে আর ওদিক থেকে যে পানি আগে ছিল চূড়ান্ত পানি যে এক পুরোপুরি একমগ পানি ছিল ওখান থেকে ঠিক এক চামচ পানি বাহির হয়ে যাবে তার মানে নতুনটা ঢুকে যাবে আর পুরাতনটা বাহির হয়ে যাবে অর্থাৎ ইসলাম হলো পরিপূর্ণ যখনই আমি এখানে আমি আপনি এখানে কিছু ঢুকাতে যাব তখন চূড়ান্ত কোনো কিছু ইসলাম থেকে বাহির হয়ে যাবে এই জন্য আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে ইসলামটা হলো পরিপূর্ণ এখানে কোনো কিছু ঢুকানোর সুযোগ নেই কোনো কিছু বাহির করারও সুযোগ নেই তো প্রথমে আসি যে আমরা যে পয়েন্টটা নির্ধারণ করেছি যে বিদাঁতের বিদাওয়াত সম্পর্কে সতর্কতা আসলে বিদাঁত সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে কারণ আমরা হয়তো আজকে হয়তো আমরা একসময় একটা মূল দেখায় যে যারা সালাদ আদায় করছে না তাদেরকে মসজিদে নিয়ে আসেন বা যারা শ্যাম পালন করছেন করছে না তাদেরকে শ্যাম পালনে আগ্রহ করেন কিন্তু যারা সালাদ আদায় করছে তাদেরকে কেন সঠিকটা জানিয়ে তাদেরকে বিতর্কিত করছেন বা যারা শ্যাম পালন করছে তাদেরকে কেন সঠিকটা জানিয়ে যে এইভাবে না এইভাবে করতে হবে বরং আপনারা এই করেন যে যারা সালাদ আসছেন তাদেরকে সালাতে নিয়ে আসেন কিন্তু আপনার এই নীতি পুরোপুরিটাই ভুল কারণ কি জানেন কারণ ইবাদত কবুলের কয়েকটা শর্ত রয়েছে তার পূর্ব শর্ত হলো যে ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো রাসুলের পদ্ধতিতে হওয়া যদি আপনারা আমার ইবাদত রাসুলের পদ্ধতিতে না হয় তাহলে সেই ইবাদত দরবারে কবুল হবে না এজন্য আগে রাসুলের পদ্ধতিতে ইবাদত হতে হবে তারপরে ইবাদত করতে হবে আমাদের এই ইবাদত যে আমরা করছি দেখছেন না আল্লাহ রব্লা আমি তো বলেই দিয়েছেন যে ইন্না সল্লাহা আনিল ফা হাসাই মুনকার নিশ্চয়ই সালাত অন্য অশ্লীল কাছ থেকে বিরত রাখে কিন্তু দুঃখ না গেল সত্য যে আপনারা আমার সালাত কিন্তু আজকে অন্য এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখছে না আপনারা আমার সালাত আজকে অন্য অশ্লীলের কাজ থেকে আমাদেরকে বিরত রাখছে কেননা আমরা সালাদ আদায় করছি রাস্তায় গিয়ে পেট্রোল পাম্প ফাটাচ্ছি আজকে আমরা মসজিদে সালাদ আদায় করছি বাড়িতে গিয়ে নিজের মাতার গায়ে হাত তুলছি আজকে আমরা মসজিদে সালাদ আদায় করছি দেখা যাচ্ছে আজকে আমরা বাড়িতে গিয়ে নিজের বাড়িতে অন্যায় অশ্লীল কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছি মসজিদে সালাদ আদায় করছি মসজিদ থেকে বাইর হয়েই আমরা সমাজের যাবতীয় অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছি তাহলে কেন আমাদের সালাদ আজকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখছে না দেখুন আপনারা আমার মূলনীতি চেঞ্জ করতে হবে যে আগে এই ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হল রাসুলের পদ্ধতিতে হওয়া তারপরেও দেখেন আরেকটা বিষয় পৃথিবীতে এমন দুটি পাপ আছে যে দুটি পাপ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সে আমল যত ভালোই হোক না কেন সে আমল আল্লাহ কবুল হবে না সেটা হলো একটা শির একটা হলো বিধা এই দুটা দেখেন তাওহিদের বিপরীতে হলো শির্ক আর সুন্নাতের বিপরীতে হলো বিদাত যখন কোন জায়গায় শির ঢুকে যাবে তখন মনে করতে হবে যে ওখান থেকে একটা তাওহিদ বিদাড়িত হয়ে গেছে যদি কোনো জায়গায় বিদাত ঢুকে যায় তাহলে মনে করতে হবে ওখান থেকে একটা সুন্নাত বহির্ভূত হয়ে গেছে তো বিদাত সম্পর্কে সতর্কতা হলো এতটুকুই যে আমাদেরকে রাসুলের পদ্ধতিতে ইবাদাত করতে হবে তা না হলে কোনো ইবাদাত কবুল হবে না আর যখনই আমি আপনি বিদাত করব। যখনই আমি আপনি শিখকে সাথে লিপ্ত হয়ে থাকব তখনই আমাদের কোনো ইবাদাত আল্লাহ দরবারে কবুল হবে না এখানে সতর্ক থাকতে হবে সাবধান হতে হবে আমাদেরকে দেখেন একজন ব্যক্তি দিনে রাতে কত সৎ আমল করছে এই সৎ আমল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে সে অবশ্যই নাকিভাবে কিন্তু এখানে যদি আমরা কোনো কিছু ঢুকিয়ে ফেলি বাড়িয়ে ফেলি রাসুল সাল্লাম যতটুকু দিয়েছেন তার চাইতে ইবাদাতের ক্ষেত্রে যদি আমরা বাড়িয়ে ফেলি তাহলে সেটা বিদাত হয়ে যাবে তো দর্শক এবার আসি দ্বিতীয় পয়েন্ট বিদাঁতের পরিচয় বিদাঁতের পরিচয়টা আমাদেরকে জানার চেষ্টা করতে হবে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে এবার যে বিদাঁতের পরিচয়টা আসলে কী কোনটা বিদাঁত কোনটা সন্ন্যাদ কোনটা বিদাত কোনটা সুন্নাত আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে আর তাকেই বলা হয় যা কোনো পূর্বে দৃষ্টান্ত ছাড়াই সৃষ্টি কোনো কিছু উদ্ভাবন করাকে বিদাত বলা হয় নতুন শরীয়তের দৃষ্টিতে বিদাত তাকেই বলা হয় যে আল্লাহর নৈকট হাসিলের উদ্দেশ্যে দিনের মধ্যে নতুন কোনো প্রথা চালু করা যা শরীয়তের সোহাই দলিলের উপর ভিত্তিশীল নয় তাকেই বিদাত বলা হয় তো এবার আসুন যে আমি আপনি ইবাদতের ভিতরে যত নতুন রত্ন ঢোকাবো সেগুলো বিদাহাত হয়ে যাবে রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে আমাদেরকে যতটুকু জানিয়েছেন ততটুকু পালন করতে হবে যখনই আমি আপনি নতুন কিছু সৃষ্টি করতে যাব তখনই সেটা বিদাহাত হয়ে যাবে ইবাদতের ক্ষেত্রে বিশেষ করে যখনই আমরা কোনো নতুন কিছু সৃষ্টি করতে যাব তখনই সেটা বিদাহাত হয়ে যাবে কিন্তু দু কোয়া সত্য যে আজকে দেখা যাচ্ছে যে এক শ্রেণীর ভাইরা বা আমরা আজকে দেখা যাচ্ছে যে কটাক্ষ করে বলি যে এই যে ল্যাপটপ ব্যবহার করা হচ্ছে এটা হলো বিধাত এই যে টেবিল ব্যবহার করা হচ্ছে এটা হলো বিধাত এই যে জামাটা ব্যবহার করা হচ্ছে এটা হলো বিধাৎ কিন্তু ভাই আমার খুব আপনার কাছে জানতে ইচ্ছা করে বিনয়ের সাথে যদি এটা যদি জামাটা যদি বিধায়াত হয়ে থাকে ল্যাপটপটা যদি বিধাত হয়ে থাকে টেবিলটা যদি বিধাত হয়ে থাকে বিল্ডিংটা যদি বিদা হয়ে থাকে তো আমি আপনি কি বিদাত হব না কারণ আমি আপনি তো রাসুলের যুগে ছিলাম না তো আমি আপনি তো বিদাত হয়ে যাব দেখুন এখানে আপনার সূক্ষ্ম জ্ঞান দ্বারা আমার সূক্ষ্ম জ্ঞান দ্বারা বুঝতে হবে যে ইবাদতের ক্ষেত্রে যখনই আমি আপনি নতুন কিছু ঢোকাতে যাব তখনই সেটা বিদাত হয়ে যাবে এগুলো নতুন সৃষ্টি পার্থিব জীবনের প্রয়োজনের ক্ষেত্রে নতুন রত্ন হলে তো আমরা ইবাদতের জন্য ব্যবহার করছি না যে এই কোট পরে যদি আমি সালাদ আদায় করি তাহলে আমার নেকি বেশি হবে এই উদ্দেশ্যে তো আমি করছি না বা আমি যদি ফ্যান দিয়ে উপরে ফ্যান রেখে যদি আমি সালাদ আদায় করি তাহলে আমার বেশি দেখি হবে যদি আমি ল্যাপটপ সামনে

কারণ নাই রাসুল মোহাম্মদ সাল্লামের বাণীকে কোন ধরনের ভাগ করার কোন সুযোগ আমাদের নাই রাসুল মোহাম্মদ সাল্লাম বলেছেন প্রত্যেক বিদাতি হলো ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণামি হল জাহান নামী যেটা আসছে সৈয়াবুদাউদের চার হাজার ছয়শ সাত নম্বর হাদিস তাহলে দেখুন এখানে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে বিদাতকে দুই ভাগে ভাগ করার কোন অধিকার আমাদের নাই রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন বিদাত তো বিধা একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই যে ভাই আপনারা অধিক সময় অনেক সময় একটা প্রশ্ন করে থাকেন বা আপনারা আমাদের মনে একটা প্রশ্ন জানতে ইচ্ছা করে ভাই আপনি যে বিদ্যাঁটটা বললেন তো এর দলিল কি যে আপনি যে বিদ্যাঁটটা বললেন তো এর দলিল কি তো একটু বিবেক দিয়ে আপনাকেও বুঝতে হবে আমাকেও বুঝতে হবে যদি বিদাঁত যদি দলিল থাকতো তাহলে তো সুন্নাত হয়ে যেত যদি আমি আপনি কোরআন হাদিসে এর দলিলটা পেতাম যে এটা বিদাত না এটা হলো কুরন হাদিসে আসে তাহলে তো সুন্নাত হয়ে যেত সুন্নাতের বিপরীত হলো বিদাঘাত যেহেতু কোরআন হাদিসে নাই সেহেতু বিদা ভালো করে বুঝতে হবে যদি কোরআন হদিস থাকতো তাহলে এটা সুন্নাত হয়ে যেত যেহেতু কোরআন হাদিসে নাই সেহেতু এটা বিদাত আবারও বলি যদি কোরআন হাদিসে থাকতো তাহলে এটা সুন্নাত হয়ে যেত যদি যেহেতু কোরআন হাদিসে নাই সেহেতুই এটা বিদাত তাহলে এর দলিল কোথায় পাবো যদি আমি যে কথাগুলো বলছি এর সপক্ষে যদি কোনো দলিল থেকে থাকে তাহলে কথা ফিরে নিতে আমি আমি বাধ্য যদি এর সপক্ষে কোনো কোরআন হাদিসে দলিল থাকে তাহলে আমি কথা ফিরে নিতে বাধ্য কেননা কোরআন হাদিসে যখন থাকবে তখন সেটা সুন্নাত হয়ে যাবে কোরআন হাদিসে না থাকলে সেটা বিদাতাত হয়ে যাবে এই যে বিধায়ক বিষয়গুলো আসবে যেগুলো আমি লিস্ট করেছি ইনশাআল্লাহ আল্লাহ সেগুলো কোরআন হাদিসে নাই এই জন্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি মাত্র তাছাড়া কিছুই নাই কেননা রাসুল মাহমদ এই বিদাহাতের ভয়াবহ পরিণাম উল্লেখ করেছেন এই বিদাহাত যদি আমরা বিদাতাতের সাথে জড়িত থাকি তাহলে আমাদের পরিণাম ভয়াবহ যেটা রাসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমাদের জন্য ভয়াবহ করে দিয়েছেন যে বিদাহতের পরিণাম হল ভয়াবহ যেমন দেখবেন রাসুল মাহমদ সাল্লাহামের স্ত্রী মাঈসারে যে আল্লাহ

তো আমি আপনি কিভাবে বলতে পারি যে এই কাজটা তো আমি খুব সুন্দর কাজ করছি এটা তো আমি খুব ভালো কাজ করছি কিন্তু এটা নেকির বদলে এখানে বিধাহ হয়ে যাবে এখানে একটাই উত্তর রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে আমলে রাসুলের নির্দেশনা নাই সেটা বাতিল তো বাতিল এখানে আমার আপনার কোনো কথা বলার সুযোগ নাই যে হাদিসটা আসছে মুসলিমের চার হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিসে তাহলে এখানে আমাদের কোনো কিছু ঢোকানোর সুযোগ নেই রাসুল মোহাম্মদ সাল আলহিম বলছেন যে ব্যক্তি আমার সরিয়াতে এমন কিছু সৃষ্টি করলো যা তার মধ্যে নেই তা প্রত্যাখ্যাত বাতিল বাদী অর্থাৎ নতুন কোনো কিছু সৃষ্টি করা যাবে না রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এখানে আমার আপনার কথা বলার কোনো অধিকার নেই সে আমল যতই ভালো হোক সে আমল যতই ভালো হোক কোনো কথা বলার আমাদের অধিকার নাই রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন বাতিল তো বাতিল এখানে আমাদের কোনো কথা বলার অধিকার নাই রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেননি তো আমি আপনি যদি আমাদের নিজেদের গোরামিকে জাহির করে রাখি যদি আমি আপনি যদি আমাদের নিজেদের গোরামিকে জাহির করে রাখি তো রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের জন্য কঠিন হুঁশিয়ারি করে দিয়েছেন সতর্ক আগেই করে দিয়েছেন রসুল মাহমুদ সাল্লাম বলছেন যেদিন আমি হাউজে কউসের সামনে দাঁড়িয়ে থাকবো তো এমতো অবস্থায় রাসুল মহম্মদাল্লাহ সাল্লাম বলছেন যে এমত অবস্থায় হাউজে কাউসারের সামনে আমার সকল উম্মত চলে আসবে তো আমি তাদেরকে দেখতে পাবো তারাও আমাদেরকে দেখ আমাকে দেখতে পাবে আমি তাদেরকে চিনতে পারবো তারাও আমাকে চিনতে পাবে তো রাসুল বলছেন যে হাউজে কাউসারের পানি যে একবার পান করবে তার আর কখনো তৃষ্ণা লাগবে না তার আর কখনো পিপাসা লাগবে না রসুল মোহাম্মদাম বলছেন যখন আমার উম্মতের আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে তখন আমার মাঝে ও তাদের মাঝে একটা আড়াল করে দেওয়া হবে তো রসুল মোহাম্মদ সাল্লাম বলছেন যে তখন আমি বলবো যে কি হয়েছে তাদের মাঝে আমার নামাজে কেন আড়াল করে দেওয়া হলো তো ফেরেস্তারা তখন বলবে যে আল্লাহ রসুল আপনি মারা যাওয়ার পরে তারা শরিয়াতে নতুন নতুন কিছু সৃষ্টি করেছিল তো রসুল মাহমদ সাল্লাহ সাল্লাম তখন বলবেন সোহকান সোহকান দূর হয়ে যাও দূর হয়ে যাও দেখেন বন্ধুরা আমার আমি আপনি এখনো পর্যন্ত গোড়ামি করছি আমি আপনি এখনো পর্যন্ত এই কঠোরতা আরো রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করে দিয়েছেন তারপরে এখনো বোঝার চেষ্টা করছি না যে আমি আপনি ভুলটা করছি তো আমাদেরকে আমাদেরকে এটা পরিবর্তন করে নিতে আমাদেরকে অসুবিধা কোথায় তো সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি পিছনের ভুলকে নিয়ে সামনে নেকির উদ্দেশ্যে তারা যেন পঞ্চাশ তো আমি আপনি এখনো পর্যন্ত কেন এই ভুলটাকে বা এই পাপটাকে আমরা শুধরে নিতে পারছি না বা এই কঠিনতম একটা বিধাআ থেকে কেন শুধরে নিতে পারছি না রাসুল মহম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি তার পিছনের ভুলকে শুধরে নিয়ে সামনে নেকির উদ্দেশ্যে অগ্রসর হয় এই পিছনের যত পাপ করেছে সব পাপগুলো নিকেটি পরিবর্তন করে দেওয়া হয় সুভাহান আল্লাহর বিহামদিহ বন্ধুরা আমার একটু বোঝানোর চেষ্টা করতে হবে আমাদেরকে আজকে আমরা মনে করছি যে এই আমলটা আমি করছি কত সুন্দর না আমল হচ্ছে এই আমলটা এই ইবাদতটা আমি করছি কত এত দিন ধরে করে এসেছি এখন কি ছেড়ে দেব এই ছোট ছেলেটা কথা বলছে এত এত বড় বড় কথা বলছে কেন এই ছোট ছেলেটা এত বড় বড় কথা বলছে এর কথা ছেড়ে দেব বন্ধুরা আমার আমার কথাই নয় আপনাকে আমাকে দেখতে হবে যে এই বিষয়টা কোরআন আসে কিনা যদি না থাকে আমাদেরকে ছেড়ে দিতে অসুবিধা কোথায় যদি থাকে তাহলে তো আমাদেরকে মানতে হবে যদি না থাকে তাহলে সে অসুবিধা কোথায় আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে তো আসুন এবার আসি তৃতীয় যে পয়েন্ট আমি উল্লেখ করেছি যে যদি সময় থাকে তাহলে পরিচালিত সবে বরাত তো সময় এখনও কিছু আছে তো পরিচালিত সবে বরাত নিয়ে কিছু কথা বলব হিংশা আল্লাহ প্রচলিত সবে বরাত যেটা আমাদের মাঝে প্রচলিত আছে আমরা অনেকেই এই সবে বরাতের সাথে জড়িত হয়ে রয়েছি তো একটু আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে যেহেতু সবে বরাত একটি বিতর্কিত ইবাদত আমাদেরকে একটু জানার চেষ্টা করতে হবে যে এটা আসলে কোরআন সুন্নায়ের কোনো ভিত্তি আছে কিনা না যদি কোরআনও শিখা দিচ্ছে সয়েব সম্পর্কে কোনো আলোচনা থেকে থাকে তাহলে আমাদেরকে পালন করতে আমরা অবশ্যই আবশ্যক আর যদি কোরআন ও সহি সবে বরাত সম্পর্কে কোনো আলোচনা না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সেটা বর্জন করতে হবে তো একটু আসুন আমরা পর্যালোচনা করার চেষ্টা করি যে এমারবে রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশনা দিয়েছিলেন কিনা বা সাহাবায়ে کرام কোনো আমল করেছিলেন কিনা একটু আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে সাধারণত আরবি শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে সবে বরাত বলা হয় যেটা লাইলাতুল বরাত নামে পরিচিত আমাদের সমাজে সবে বরাত নামে পরিচিত তো একটু আমাদেরকে জানার চেষ্টা করতে হবে এটা এই রাতে আসলে কি কি হয়ে থাকে এ রাতে আত্মীয় স্বজনের কাছে আত্মাদের রুহগুলি নেমে আসে এজন্য বিধবা মহিলারা তারা সারা রাত যে জাগ্রত হয়ে তাদের স্বামীর রুহের অপেক্ষায় আগরবাতি মোমবাতি আলোক সোজা করে রাখে এবং এরাতে আলোকসজ্জার জন্য সরকারি পুরস্কার ঘোষণা করা হয় আত্মীয় স্বজনরা দলে দলে গুরুস্থানে ছুটে যায় হালোয়ারুটির হিড়িক পরে যায় ছেলেরা পটকা ফুটিয়ে আতসবাজি ফুটিয়ে সারা রাত হৈহুল্লার করে কাটিয়ে দেয় কেউ বা একশো সালাতে আলফিয়া সালাত আদায় করে কাটিয়ে দেয় যেখানে প্রতি রাতেই দশ বার করে সুরা এক্লাস পাঠ করা হয় দেখা যাচ্ছে একশো রাখা সালাদ আদায় করে রাতে ঘুমিয়ে যায় ওদিকে ফজরের সালাত মিস হয়ে যায় দেখি আসলে এই যে বিধানগুলা বা এই যে কথাগুলো বললাম এর কোনো সরিয়াতে ভিত্তি আছে কিনা একটু খুঁজে দেখার চেষ্টা করি আসুন মোটামুটি সমাজে তিনটি ধারণার উপর ভিত্তি করে এই শবে বরাতকে উদযাপন করা হয় এক নম্বর হলো এরাতে কোরআন নাজিল করা হয় এবং এরাতে পরবর্তী এক বছরের ভাগ্য বিভাদ্য করা হয় দ্বিতীয়ত হল এরাতে বান্দার গুণাসমূহ মাফ করা হয় আর তৃতীয়ত হলো এরাতে রুহসমূহ সালাপে মর্ত নেমে আসে ফলে মোমবাতি আগরবাতি এগুলো জ্বালিয়ে তাদের রুহগুলোকে অভ্যর্থনা জানানোর জন্য এগুলো সাজিয়ে রাখা হয় তো দর্শক এই যে তিনটি ভিত্তির উপর দণ্ডায়মান শবে বরাত আসলে এই তিনটি ভিত্তি শরিয়াতে আসি কিনা একটু আমাদেরকে বিশ্লেষণ করার চেষ্টা করতে হবে আসুন একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি তো দেখুন প্রথমে বলি যে এই শয়বরতকে কেন্দ্র করে প্রথমে একটি বিষয় সবার মনের ভিতরে গেঁথে থাকে যে হালুয়া রুটির বিষয়টা একটু আপনি শিক্ষিত মানুষ একটু আমার কথার দিকে মনোযোগ দিবেন হালুয়া রুটির বিষয়টা একটি বিশ্লেষণ করতে হবে যে কী জন্য হালুয়া রুটি খাওয়া হয় রাসুল মোহাম্মদ সালাহ সাল্লাম এই দিন তার যুদ্ধে দাঁত ভেঙে গিয়েছিল এই জন্য রসুল মহম্মদ সাল্লাহ সাল্লাম শক্ত খাবার না খেয়ে নরম খাবার হালুয়া রুটি খেয়েছিলেন তাই আমাদেরকে হালুয়া রুটি খেতে হবে তো দেখুন রাসুল মোহাম্মদ সাল্লা আলহিসাল্লাম যে হালুয়া রুটি খেয়েছিলেন তো আপনি যে রাসুলের সুন্নাতকে জাগ্রত করার জন্য হালুয়া রুটি খাচ্ছেন তো আপনি খান আপনাকে নিষেধ করছি না আমি তো সেটা যেদিন যুদ্ধ হয়েছিল সেই দিন খান আপনি যদি এতই আপনার ভক্তি থেকে থাকে তো আপনি সেই দিন খান কিন্তু আমরা এত বোকামি করছি দেখেন একটু বিশ্লেষণ করার চেষ্টা করেন যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তৃতীয় হিজড়ির শাওয়াল মাসের সাত তারিখ রোজ শনিবার সকালে কিন্তু আজকে আমরা এই হালুয়া রুটি খাচ্ছি তার প্রায় দুই মাস পূর্বে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে বুঝাতে পেরেছি কি জানি না আমি রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম উহযুদ্ধ করেছিলেন দ্বিতীয় হেজরির সাওয়াল মাসের সাত তারিখ শনিবার সকালে কিন্তু শাওয়াল মাস কোথায় আর শাহাবান মাস কোথায় কিন্তু শাওয়াল মাস আসার আরও দুই মাস পূর্বে সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতেই আমাদেরকে ব্যথা শুরু হয়ে যাচ্ছে যার কারণে আমরা ওই শক্ত খাবার খেতে পারছি না নরম খাবার হালুয়া রুটি আমাদেরকে খেতে হচ্ছে এই সুন্নাত রাসুল পালন করতে বলেননি আসল সাল্লামের যে ইবাদতের সুন্নাত আছে সেগুলো পালন করার চেষ্টা করুন নেকি হবে কিন্তু এটা যে আপনি নতুন সৃষ্টি করলেন এটা বিদাত সবেবরাত স্পষ্ট বিদাত হালুয়া রুটির প্রথম ধাপে আপনাদেরকে যেটা বুঝিয়ে দিলাম যেটা দুই মাস পূর্বের কাজ দুই মাস পরের কাজ সেটা আমরা দুই মাস পূর্বে আমাদের ব্যথা অনুভব হচ্ছে আজকে আমরা দুই মাস পূর্বে পূর্বেই হালুয়া রুটি খেয়ে আমাদের ব্যথা অনুভব করার চেষ্টা করছি এবার আসি প্রথম এবার আসি যে প্রথম পয়েন্ট যে এই রাতে আসলে কোরআন নাজিল হয়েছিল কি না সূক্ষ্ম জ্ঞান আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে কোনো বিতর্কিত নয় কোনো এক দিকে টেনে নয় কে কোন দল করলো দলের দিকে টেনে নয় সূক্ষ্ম জ্ঞান বোঝার চেষ্টা করতে হবে আসলে রাসুল মাহমা আল্লাহ রবুল্লা আলমিন এবং রাসুল মাহমদ সাল্লা সাল্লাম এই বিষয়ে কি বলেছেন কোরআন কবে নাজিল হয়েছিল দেখেন এ বিষয়ে বলা হয় যে সবাই বরাতের রাতে কোরআন নাজিল হয়েছিল যেটা বলা হয় সুরা দুখানের ওই আয়াতকে কেন্দ্র করে বলা হয় যে ইন্না আংজল না হুফি ইলাই লাতিন মুবারকাতিন আমি বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছি তো বরকতময় রাত্রি কোনটি বরকতময় রাত্রি হলো সবাই বরাতের রাত কত সহজ হিসাব তাই না কত সহজভাবে আমরা বলে দিলাম যে বরকতময় রাত্রি কোনটি সেটা হলো সবে বরাতের রাত কিন্তু এ ব্যাপারে যে আরও আয়াতগুলো আসছে আল্লাহর বুলাবিন সুরা কদরের ভিতরে বলে দিয়েছেন ইন্না উন জাল্না হুফি লাই কদরে আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে এবং সুরা বাকারা পঁচাশি নম্বর আয়াতে আল্লাহর বুলাবিন ও বলে দিয়েছেন শাহরু রমাজান আল্লাহী উম সিলাফিহিল কোরআন এই সেই রামাজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ নাজিল করা হয়েছে দেখেন আমি আপনি একটা দলিল পেলাম যে কোরআন নাজিল করা হয়েছে বরকতময় রাত্রিতে তো বরকতময় রাত্রি কোনটা সবাই বরাত অথচ আল্লাহ রব্ব আলম বলছেন যে আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাত্রিতে আর বরকতময় রাত্রিটা হলো লাইলাতুল কদরের রাত আর লাইলাতুল কদর কখন হবে লাইলাতুল কদর হবে রামাজান মাসে বুঝাতে পেরেছি জানিনা আল্লাহ বলাইন বলছেন কোরআন নাজিল করেছি লাইল কদরের রাতে কদর কোন মাসে লাইলাদুল কদর হলো সেটা হলো রামাজান মাসে আর ইন্না লাইলাতিন লাইলাতিন না যেটা আমি বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছি তাহলে আয়াত কোন দিকে চলে গেল কদরের রাতে চলে গেল কিন্তু আজকে দুঃখ স্নেগুলো সত্য যে আজকে আমরা এই রাতকে সবে বারাতের রাতে নিয়েছি ইন্না ইলাহি রজিউন কি আশ্চর্য হিসাব আজকে আমাদের আসলে আমরা পড়াশোনা করি না আসলে আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে তো একটু সূক্ষ্ম জ্ঞান দ্বারা আপনাকে আমাকে বুঝতে হবে এত অহংকার করে কিছু হবে না আল্লাহ রাব্বুল আলম বলেছেন এটা কদর রাত্রে নাজিল হয়েছে তো কদর রাত্রে নাজিল হয়েছে তো বড় হুজুরা আপনাকে যে এতদিন বলেছে যেটা সবাই বারাতের রাতে নাজিল হয়েছে তা আপনি সেটা নিয়েই মেতেছিলেন সূক্ষ্ম জ্ঞান দ্বারা একটু বিবেচনা করা দরকার ছিল একটু পর্যালোচনা করা দরকার ছিল একটু বোঝার চেষ্টা করা দরকার ছিল আমাদেরকে কিন্তু আমরা সেটা বোঝার চেষ্টা করিনি কিন্তু এবার আমি সহজভাবে বসে বুঝা দিয়ে বুঝিয়ে দিলাম আপনাকে যে কোরআন নাজিল করা হয়েছে বরকতময় রাত্রিতে তো বরকতময় রাত্রি কোথায় বরকতময় রাত্রি হলো কদরের রাতে আর সেই কদরের রাত্রে কোথায় কদরের রাতে হলো রামাজান মাসে কিন্তু আজকে আমরা সেটাও এক মাস পূর্বে সবাই বরাতে রাতে নিয়ে চলে এসেছি তো দ্বিতীয়ত হলো যে এ রাতে ভাগ্য লিপিবদ্ধ করা হয় তাই না আমাদের সমাজে পরিচালিত আছে যে সবাই বড়তে রাতে ভাগ্য লিপিবদ্ধ করা হয় অথচ আল্লাহ আলম বলে দিয়ে তাদের সমস্ত আমল লিপিবদ্ধ করা হয়েছে তাদের আমল নামায় সেটা ছোট হোক সেটা বড় হোক সব লিপিবদ্ধ করা অমরের বানানো এবং আয়াতের ব্যাখ্যায় রাসুল আলহি আলিহাস্লাম বলে আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই তাক লিপিবদ্ধ করা হয়েছে তো আমি আপনি কেন সবাই বড়তে রাতে নিয়ে আসলাম তাক যেটা আসছে সহ মুসলিমের দুই হাজার ছয়শ তিপ্পান্ন নম্বর হাতি এবং রাসুল মহাম্মদ সাল্লাহাম আরো বলেছেন আবু আবুগরের জেলা তালাকে লক্ষ্য করে বলছেন হে আবু হরাইরা তোমার ভাগ্যে যা ঘুট ঘটবে সে বিষয়ে কলম শুকিয়ে গেছে অর্থাৎ পুনরায় আর তাক দিল লিপিবদ্ধ করা হবে যেটা আসছে সৈবুখারির পাঁচ হাজার ছিয়াত্তর নম্বর হাদিসে তো বন্ধুরা আমার আমরা বুঝলাম যে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই তাকদির লিপিবদ্ধ করা হয়ে গেছে আর তাকদির লিপিবদ্ধ করা হবে না তাহলে সবাই বরাতের রাতে কেন আমরা তাকদিরকে টেনে নিয়ে আসলাম এবার আসি দ্বিতীয় পয়েন্ট যেটা আমি এখানে টার্গেট করেছি যে এরাতে বান্দার কোন সমূহ মাফ করে দেওয়া হয় তাই না

نمبر حديث الرسول محمد صلى الله عليه وسلم قال انزل ربنا تبارك وتعالى كل ليله الى السماء الدنيا حين ابقى ثلث الليل الاخر يقول من يدعوني فاستجب له من يسالوني فاعطيه من يستغفرني فاغفر له যে প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে আল্লাহ রব আল্লাহ নেমে আসেন এবং বলতে থাকেন তোমরা কে আছো আমার কাছে কিছু চাও আমি তোমাদের কাছে দান করবো তোমরা কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব তোমরা কে আছো আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনাকে কবুল করবো দেখো এখানে রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত সূক্ষ্ম কথা বলেছেন যে কুল্লা লাইলাতিন ইলা সামা এ দুনিয়া রাতের কুল্লা শব্দটি ব্যবহার করা হয়েছে প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন ইলে সামাই দুনিয়া দুনিয়ার আসমানে নেমে প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন কিন্তু আমরা সেটা টেনে নিয়ে গেছি সবে বরাতের একদিন অর্থাৎ সংকীর্ণতা মনায় আজকে আমরা ভুগছি সংকীর্ণতায় ভোগার কারণে আজকে আমরা অতটা টেনে নিয়ে গেছি কোথায় সবে বরাতের রাতে কিন্তু আল্লাহ রসুল ইসলাম বলছেন কুল্লা আলতিন ইলে সামাই দুনিয়া প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে আল্লাহ রবুল আলমিন নেমে আসে এভাবে বলতে থাকেন তোমরা কে আসো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করে দেবো তোমার ক্ষমা করে দেবো তোমরা কে আসো আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা করব প্রার্থনা কবুল করব তোমরা কে আসো আমার কাছে মাপ চাও তোমাদেরকে ক্ষমা করে দিবো কিন্তু দুঃখস্থানগুলো সত্য যে আমরা সেটা সবে বরাতে রাতে টেনে নিয়ে গেছি আশ্চর্য সাবাসকে আমাদের বন্ধুরা আমার আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে তাহলে সবাই বরাতে এই রাতে গুনা হয় না প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশ আল্লাহর রবুল আলমিন ধুনিয়ার আসমানে নেমে আসেন তাহলে এটার ভিত্তি ইসলামে নাই এখানে একটি বিষয় লক্ষণীয় যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উক্ত রাতের জন্য পৃথক কোন ইবাদত বা সালাদ আদায় করেননি এবং দিনের বেলায় সিয়াম পালন করেননি কাউকে কিছু করতেও বলেন সাহাবায় কেরাম এই রাত্রি কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদত কবর জিয়ারত বা অন্য অন্য কোনো কিছু করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না এবার আসি যে তৃতীয় যে বিষয়টি আমি টার্গেট করেছি যে এরাতে রুহের আগমন ঘটে বলে আমাদের সমাজে প্রচলিত আছে যার মাধ্যমে যার কারণে বিধবা মহিলারা তারা তাদের স্বামীর আশায় রুহের আশায় তারা আগরবাতি মোমবাতি জ্বালিয়ে রাখে তো এই দিককে কেন্দ্র করে দুইটা আয়াত উল্লেখ করে করে এই বিভ্রান্ত ছড়ানো হয়েছে যে এই রাতে রুহ নেমে আসে সিজ্জিন থেকে নাকি নেমে আসে কিন্তু দেখেন উক্ত আয়াতে কি বলা হয়েছে আর আমরা কি ব্যাখ্যা করছি কদরের ভিতরে আমরিন ও সুরা সেরাতে তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে তারা অবতীর্ণ হয় নেমে আসে দেখেন উক্ত আয়াতে কিন্তু এরাত বলতে সবে কদর কি বোঝানো হয়েছে কিন্তু এটাও আমরা সবাই বরাত নিয়ে গেছি উক্ত সুরার ভিতরে রুহ অবতীর্ণ হয় কথাটি আছে বলে আমরা সবাই মনে করে যে রুহ নেমে আসে কিন্তু ইবনু কাসির রহমতুল্লাহ আলহি সুরা কদরের ব্যাখ্যা করতে গিয়ে তিনি সেখানে বলছেন এখানে রুহ বলতে ফেরেস্তাগণের সর্দার জিব্রিল কে বোঝানো হয়েছে এবং কেউ কেউ বলেন যে বিশেষ ধরনের কোন ফেরেস্তাগণকে বলা হয়েছে তবে এর কোনো সহি ভিত্তি নাই সেটা আপনারা দেখতে পারেন তাফসিরিবনে কাসিরের কদরের ব্যাখ্যা যদি খোঁজেন তাহলে সেখানে বিস্তারিত দেখতে পাবেন যে এখানে এটা বোঝানো হয়েছে যে রুহু বলতে জিব্রিলকে বোঝানো হয় তাহলে বোঝা গেল যে কদরের রাত্রিতে জিবরিল আলিসাল্লাম তার বিশেষ ফ্রেস্তাদের দল নিয়ে দুনিয়াতে নেমে আসেন এবং যারা আল্লাহর আল্লাহলমিনের উদ্দেশ্যে আদায় করে কদরের রাতে সালাজা আদায় করে এবং যারা জিকির আজগার করে কোরআন তিলাওয়াত করে তাদের জন্য রহমতের পাখা বিছিয়ে দেয় এবং তাদের ডান ডানা দিয়ে তাদেরকে ঘিরে রাখে দেখেন এখানে কদরের রাত্রিতে জিব্রিল আমিন নেমে আসে এই দিনেও কিন্তু রুহগুলি নেমে আসে না জিব্রিল নেমে আসে কদরের রাত্রিতে জিব্রিল নেমে আসছে রুহ নেমে আসছে না আর আমি আপনি সেটা সবে বরাতের রাতে নিয়ে বলছি যে এই রাতে নেমে আসে এখানে হয়তো আপনি কষ্ট পেতে পারেন কিন্তু বন্ধুরা আমার আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যদি দলিল তাহলে আমাদের মানতে কোনো অসুবিধা নাই যেহেতু কোনো রেফারেন্স নাই যেহেতু কোনো দলিল নাই সেহেতু আমাদেরকে পরিবর্তন হতে হবে ফিরে আসতে হবে বোঝার চেষ্টা করতে হবে এটা তো রেফারেন্স নাই যদি থাকতো তাহলে আমরা মানতাম যদি থাকতো তাহলে সুন্নাত হয়ে যেত যেহেতু নাই সেহেতু আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে তারপরে আরেকটি বিষয় যেটা সবে বরাতের রাতে একশো রকা সালাত সালাতে আলফিয়া পড়া হয় এ সম্পর্কে যতগুলি হাদিস আসছে সবগুলি হাদিস মহাদ্দেশনাম জৈব বলেছেন উক্ত বিষয়গুলোকে সামনে রেখে যে কোনোটিরই ভিত্তি শরিয়াতে নাই যেগুলো বিশ্লেষণ করলাম আপনারা হয়তো সূক্ষ্ম জ্ঞান যদি প্রথম থেকে আলোচনাটা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কোনোটিরই ভিত্তি ইসলামে নাই আসলে সবে বরাত এই শব্দটার ভিত্তি ইসলামে নাই তাহলে এই আমলগুলোর ভিত্তি কীভাবে থাকতে পারে এটা প্রশ্ন আপনাদের কাছে আমার তাহলে আমলগুলোর ভিত্তি কীভাবে থাকতে পারে Quinto. কিন্তু আমরা পারতাম এই সাবান মাসে যে সুন্নতি আমূলগুলো আছে সেগুলো করতে রাসুল মহম্মদ সাল্লাম এই শাহাবান মাসে অধিক হারে সিয়াম পালন করতেন মাঈশারা জিয়ালা বলছেন রামাজানের পরে এই সাবান মাসের মতো এত বেশি সিয়াম আল্লাহ রসুলাম কোনো মাসে রাখতেন না তো আমি আপনি তো চাইলে সাবান মাসের সিয়াম পালন করতে পারি আমি আপনি রাসুলের সুন্নাতকে বজায় রাখতে চাইলে যদি এত আমাদের ভালোবাসা থেকে থাকে আমাদের ভালোবাসা তো আছে তো আমরা এই ভালোবাসা দেখানোর জন্য আমরা সিয়াম পালন করবো রাসুল মহম্মদাল্লাম সিয়াম পালন করতে বলেছেন আমরা যত বেশি সম্ভব এই শাহান মাসে সিয়াম পালন করার চেষ্টা করবো বিদাৎ করা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে আমাদেরকে মোট কথা আমাদেরকে শাহাবান মাসে অধিক হারে সিয়াম পালন করাটা হলো সুন্নাত এবং শহীদ ব্যতীত কোন রাত বা কোনো দিনকে নির্দিষ্ট নির্দিষ্ট করে কোনো ইবাদাতে পরিণত করাটাই হলো বিদাৎ এবং সেটা এবং সেটা সুন্নতের বড় খেলা তবে অবশ্যই যারা সোমবার বৃহস্পতিবার অথবা আয়ামে বীজের সিএম তেরো চোদ্দ পনেরো এই সিএমগুলো পালন করেন তারা যদি আয়ামে বীজের নিয়ত করে অথবা সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখার নিয়ত করে যদি সিয়াম পালন করেন তবে তাদের সিয়াম অবশ্যই নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হবে তবে এখানে যদি নিয়তের গরমিল হয়ে যায় যদি নিহত হয় সবাই ভারতের উদ্দেশ্যে বিধাঁত হয়ে যাবে যদি নিয়ত হয় আয়ামে বীজ অথবা সপ্তাহে দুই দিনের সিয়ামের নিয়তে তাহলে সেটা সুন্নাত হয়ে যাবে আমাদেরকে সপ্তাহে দুই দিনের সিয়ামের নিয়ত যদি ওই দিনের দিন পড়ে যায় অথবা যা আই বিজের যে তিনটা সিএম রয়েছে তেরো চোদ্দ পনেরো এই তেরো চোদ্দ পনেরো নিয়তে যদি আমরা ওই যেহেতু চোদ্দ তারিখ চলে আসছে যদি ওই নিয়তে সিএম পালন করা হয় তাহলে কোনো সমস্যা নেই সুন্নাত হয়ে যাবে তবে যদি নিয়তে গড়মিল হয়ে যায় তাহলে স্পষ্ট আঘাত হয়ে যাবে প্রত্যেক বিদাতই হলো ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতের পরিণামই হলো জাহান্নামী বোঝার চেষ্টা করতে হবে সতর্ক হতে হবে বন্ধুরা আমার এবার একটু জানিয়ে দিই আপনাদেরকে সবে বরাত কোনো ইসলামী পর্বই নয় ওই সবে বরাতের নিয়েতে দান সাতকা কোনো ইবাদাতই আল্লাহ নিকট কবুল হবে না বরং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা বিরোধী হওয়ার কারণে এবং ওই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সময় অর্থ অপচয় করার কারণে আখেরাতে গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমার আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে সময় শেষ পর্যায়ে চলে এসেছে পরিশেষে একটা কবির কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই কই বলছেন মাসলাকে সুননাতে পেসালিকে ধারা জন্্নাতুলেরক সিধি চালিয়ে গাইয়ে সারাক সন্ন্নতের রাস্তায় নির্ভয়ে চল হয়ে পো ঠিক এই জন্নাতুল ফিরোজা অস্তর জন্য অপেক্ষা করছে সুননাতের রাস্তায় চলাফেরা করার চেষ্টা করি বিদাহাত থেকে দূরে সরে আসি সির থেকে দূরে সরে আমাদেরকে মাথায় রাখার চেষ্টা করতে হবে যখন একটা বিদাহাত ঢুকে যাবে তখন সেখান থেকে সুননাথ দূর হয়ে যাবে যখন একটা শির ঢুকে যাবে তখন সেটা সেখান থেকে তাভাবিক দূরীভূত হয়ে যাবে এজন্য বিদাত সম্পর্কে আমাদেরকে স্পষ্ট ধারণা নিতে হবে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহর তৌফিক দান করুন আল্লাহম্ম আমিন এবং এই সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাটি শ্রবণ করলাম আল্লাহর আমাদেরকে সূক্ষ্ম মেধাধারা বোঝার তৌফিক দান করুন এবং এই সমস্ত বিদাগাতি কার্যকলাপ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহম্ম আমিন সময়ের দর্শক ইউনাইট টিভির সাথে থাকার জন্য অসংখ্য সবাইকে ধন্যবাদ জাজাকমুল্লা খের বাহিক এবং আগামী পর্ব দেখার জন্য সবার আমন্ত্রণ জানাচ্ছি আগামী পর্বে আরও নতুন নতুন কিছু বিষয় থাকছে ইনশাআল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছে করছি সুবাহানক আল্লাহমদিকশাদাহা ইনতা অতু প্লিজ প্রে ফর মি আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি